নারে রাসূল আমাকে বখিল বলবেন, ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা, দুনিয়ার সমস্ত নবীদের জন্যে বেহেস্তগুলো হারাম হয়ে পড়ে থাকবে, হালাল হবে না ততক্ষণ যতক্ষণ না আমি নবী বেহেস্তে প্রবেশ করব। যেমন দামি নবী তেমন দামি তার উম্মত, তারই সুযোগ্য সন্তানেরা, তার ভাইরা, আবে সাহেবের ছেলেরা এবং তার ভাইরা মিলে এই প্রোগ্রামের আয়োজন করেছে। এটা প্রথম বার্ষিকী, এই প্রোগ্রাম বছরে একবার এখানে চলতেই থাকবে, চলতেই থাকবে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এদের সাথে আমার সম্পর্ক অনেক গভীর সম্পর্ক, যার কারণে আমাকে আসতে হলো। টাকা পয়সা কী দেয় না দেয় আল্লাহ ছাড়া কেউ জানে না, তবে যাই হোক এখন এখন আমাকে তো আসতে হয়। তো এখন আমি যদ্দূর পারি, রাতও কম হয় নাই, 10টা তো বাজে, যদ্দূর পারি আপনাদের সামনে কোরআন শরীফের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি প্রথম, হ্যাঁ অর্থ করবো, এরপরে কিছু ব্যাখ্যা দিয়ে দিব, আমরা বলি ইনশাআল্লাহ। আমার বাবার মুখে আমি একটা ওয়াজ শুনছিলাম, আপনাদেরকে এক মিনিটে বলে ফেলি। এই এক ব্যক্তি বাজারে রওনা হচ্ছে, গাঁদা কিনবে, তো পথিমধ্যে তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ, বন্ধু ডেকে বলে কই যাও কো গাঁদা কিনতে যাই, ভালো কথা ইনশাআল্লাহ বললে ক্ষতি কি। লোকটা বলল বাজারে গাঁদা আছে আর পকেটে আমার টাকা আছে, আমি কেন ইনশাআল্লাহ বলব। বললো না না, বলো তো রেজাল্ট কী হলো, বাজারে ঢুকার সঙ্গে সঙ্গে পকেট মাইর টাকা নিছে গা, গাঁদা আর কিনতে পারলো না, খালি হাতে বাড়ির দিকে যাত্রা ধরছে। পথিমধ্যে ওই বন্ধুর সঙ্গে আবার দেখা হয়েছে, বন্ধু ডেকে বলে কি হে গাঁদা কই, ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। এখন আপনারা বলেন এখন কি আর ইনশাআল্লাহ বললে কাজ হবে? সেই জন্য আমি ইনশাআল্লাহ বাক্যটা উচ্চারণ করেছি, যে আমি কিছুক্ষণ কথা বলবো, বলেন ইনশাআল্লাহ। আয়াতের অর্থটা এই ধরনের, হে নবী আপনি বলুন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যুর চঙ্গল থেকে ভাগার এবং বাঁচবার কোনো পলিসি নাই। পৃথিবীর সবগুলো কথার মধ্যে ভেজাল আছে, কিন্তু আমরা যে একদিন মরে যাব এই কথার মধ্যে কোনো ভেজাল আছে? আমি কোথায় মরবো, কীভাবে মরবো, এটা কি আমি জানি? আমি কিচ্ছু জানি না। মা তাদিরি নাফসুন বিআই আরদিন তামুত, আমি কোথায় মরবো আমি জানি না, আমার মৃত্যু আকাশে হবে না জমিনে আমি জানি না, আমার কবর কোথা হবে আমি জানি না। আজরাইল যেদিন আসবে পৃথিবীর কেউ আমাকে রাখতে পারবে না। আপনারা বলুন সোনার গায়ের ভাইরা, আজরাইল কি ঘুষ খায়? আজরাইল ঘুষ খাইলে উভয় ছিল, মানুষ আজরাইলে ঘুষ দিয়া বিনাশ করে লিত, যে বেটি ভিক্ষা করে খায় এও ঘুষ দিত। বলতে পারেন কেন? দুই জিনিস আল্লাহ মানুষকে দিয়ে তৃপ্তি মেটাতে পারে নাই, নাম্বার ওয়ান হায়াত, নাম্বার টু পয়সা করি। আপনি যদি 1000 বছরের হায়াতও পান আর কোনো মতে সুস্থ থাকতারেন, মৃত্যুর দিন বলবেন এটা একটা হায়াত হইল, এই আইলাম আর গেলাম। আর কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক হলো, আপনি বলবেন টাকা হইল, ঋণ শোধ করতারি না। এই দুই জিনিস আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দিয়ে তৃপ্তি মেটাতে পারে নাই। মানুষ মাঝে মধ্যে বলে আমি মরি না কেন, এটা একটা ফালতু বোকাস কথা, আসলে কি মরব, আসলে কি মরতে চায়? এটা আমার বাবার কথা, আমার বাবার জীবনের অনেক কথা আমি নোট করে রাখছি। আমার আব্বা যখন ওয়াজ করতেন আমাকে সাথে নিয়ে যাইতেন, তখন আমার কণ্ঠ ছিল তাজা কণ্ঠ, আমি গজল গাইতে পারতাম। তো গজল গাইলে তিনি বলতেন আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন, ওই দোয়াটাই কবুল হয়ে গেছে। পৃথিবী ঘুরে বেড়াচ্ছি আমি, দুনিয়ার এমন কোনো দেশ নাই আমাকে ভিসা দেয় না। দেখেন মা বাবার দোয়া কেমনে লাগে।
এক বেচারা পারে দুই মন লইছে চারি মন, তো গার ভেঙে মূর্ত লইছিল রাস্তার পাশে বস্তা ফালাই দিয়ে, ওই খোদা তোর চোখ নাই দুনিয়াতে উড়াই নিতারস না, তুই বেন কানা আজ রাইলো কানা আজ রাইলাবের রাস্তা দিয়া মনে করেন এদিকে আনন্দবাজারের দিকে আইতাছে, আজ রাইলকে আমার খোঁজ একে টেস্ট করে দিই, ভাই কারে খুঁজেন কেন না অভাবের সংসার পারি দুই মন লইছি চার মন ঘাড় ভেঙে মরতাম লইছিলাম খোদার চোখ নাই উড়াই নিতারে না খোদা বেন কানা হইছে আজ রাইলো কানা হইছে আজরাইল কে আপনি তো আমার এই খোঁজ দাসেন শুয়া পড়েন যখন শুইতে কইছে তনায় করা হ্যাঁ নানতা যৌতায় না শিখাই নেবেন তো কে লেগে খোঁজ দাসি কে লেগে বস্তাটা তিল্লা দিবার লাগে, মানুষ ফালতু কথা বলে যে আমি মরি না কেন, আসলে আসলে মানুষ বাঁচতে চায় ঠিক কিনা ভাইরা, এই পৃথিবীতে বাঁচার শখ সবারই তো আছে কিন্তু একদিন তো চলে যেতে হবে, টুডে অর টুমরু আজ হোক কাল হোক, ইদা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড, আবির সাহেব থাকবে না ইব্রাহিম থাকবে না সবাইকে বা সিরিয়ালে চলে যেতে হবে, তো মানুষ চলে গেলে যদি আমার ছেলে আমাকে স্মরণ করে মিলাদের আয়োজন করে ধর্মীয় প্রোগ্রাম করে ডোনেশন করে সৎকা দেয় আমার নামে পয়সা কড়ি খরচ করে তাহলে আমার জীবন সার্থক, আমি একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে আসলাম। হাবের সাহেবের ছেলেরা এবং হাবের সাহেবের ভাইরা এই প্রোগ্রাম করলো ওদের আত্মার মাগফিরাতের জন্য, এরা তো এমনিই জান্নাতি। ইব্রাহিম আমার আমারই মসজিদে আমার পাশে থাকতেন, চমৎকার কণ্ঠ ছিল তার, মাঝে মধ্যে আমি তাকে ওয়াজ মাহফিলে নিয়ে যাইতাম তেলাবাতের জন্যে, তার তেলাবাত শুনলে মানুষ মুগ্ধ হয়ে যেত, অকাল মৃত্যু হয়ে গেল এত তাড়াতাড়ি মানুষ মরে যায়, চলে গেল সে আমাদেরকে রেখে আর আসবে না আর কোনোদিন ফিরে আসবে না, তোরা কে কোথায় রে আমি তোদের দেখতে আইছি, আপনাদের এলাকার থেকে যারা মারা গেছে এরা কি আর আসবে, আসে একজন যদি যেত হইয়া ওয়াজ ওয়াই ওয়াজ থাকবো ফিনিশ, তাহলে আমি কবে মরবো আমি জানি না, মেবি দিস ইজ মাই লাস্ট প্রোগ্রাম, কালকে আমার একটা প্রোগ্রাম আছে আপনার সেটা গাজীপুরের দিকে, কিন্তু দিস ইজ দ্য ফিনিশ দিস ইজ দ্য লাস্ট, এটাই শেষ ওয়াজ করতেছি আমি, কালকে এই সময় হয় তবে আমি কবরের যাত্রী থাকব, এটা হতে পারে কি না বলেন, পারে কি না, আরে একদিন হবে কি না শুনবা কি না, যুক্তিবাদী মারা গেল আর কি ফিনিশ, দু একদিন হয়তো কথাবার্তা হবে হাটে বাজারে, কিরে ভাই যুক্তিবাদী মরে গেল আরে লোকটা ভালো ছিল রে, চার পাঁচ দিন পরে আর কেউ আমার স্মরণ করবে না, বাপ মরে গেলে পোলায় দেখবেন টুপি লাগায় আর দাড়ি আসে না ছয় সাত দিন হয়েছে, কারণ বাপের নামে খতম পড়াইব, এরপরে কোনো মতে খতম সতম দিয়া এ পাঁচ দিন পরে হুমানে শাস্তা আছে, দাড়ি চাইছা থোতা আড্ডি করে লাইছে, থোতা আর থোতা নাই করাতের মতো দাঁড় হয়ে গেছে ভাই, বাপ নাই ফিনিশ, বাপের যন্ত্রণায় টিভি কিনতারে না বাসায়, বাপ কয়ে আমি থাকতে যদি টেলিভিশন আনোস ঠ্যাংকাই ডালামু, বাপে দাও বানাই আনছি লম্বা দাও বাজারতে দাও লুয়ে ঘুরে খেলি বাপে পোলায় কয়ে ঠিক নাই আর মাথা ঠিক নাই কাইডে ওলাই তা ডরে টিভি আনে না পোলায় কয় মনে মনে মহিলা লো সাইড ইঞ্চি আন, হেসে হেসে আমার কথা গিলি উড়াই দিও না, এই জন্য আমার আব্বা বলতেন যেটা তুমি দিলা এটা তোমার রইল, যেটা খাইলা এটা হইল, যেটা তুই গেলা সব শয়তানের দলে পাইল,
মহিলা লড়ে বুড়া 60 ইঞ্চি আনবো, বাড়িরে সিনেমা হল বানাই লাইছে 60 ইঞ্চি টিভি আনছে বলায় কত খুশি আত্মীয় স্বজন, হুমানে আইছে টিভি সার টিভি সার। আর ওইদিকে বাপেরে কবরে যে ফেরেস্তারা খালি গুতায়, কয় আমারে গুতান কে, কয় এরম পোলা তুই এই সতকে। তোমার কারণে বাপের আজাব হবে, তোমার কারণে আজাব মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ বলো। সুতরাং পৃথিবী থাকার জায়গা না, কোনো কায়দা নাই, কোনো পলিসি নাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পরে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আইনাল মাফার বাগার চাকাটা কই, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইস্তাতাতুম আন তাফুদু মিন আকতারিস সামা ওয়াতি ওয়াল আরদ ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন একটা রকেট হেলিকপ্টার ভাড়া করে উপরের দিকে যাইতে থাক, কোথায় যাবি, যেখানে যাবি সেখানেই তো আমি, ঠিক কি না? আর না হয় কোদাল আর খুনতাল লইয়া খুদ্দে থাক, খুদ্দে 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 নিচের দিকে যাবি কই, ওখানেও আমি। আওয়াজ করে বলেন বাগার জায়গা আছে? এ দেখেন না ছেলেরা ঘুরি উড়ায় গুড্ডি ঘুরি, অনেক উপরে গিয়ে দেখবেন খালি মাথা নাড়ায়, আমি আর আমুনা আর আমুনা আর বলাই তো নয়। ঘুরির মালিক আস্তে আস্তে সুতা টানে, ঘুরি চলে আসছে 20-25 হাত সামনে, ঘুরি মনে মনে গয় ধরা বুঝি পড়লাম, দেহি তো বাগদারিনি, তো ডানে বায়ে জোরে গোত্তা মারে, এমন জোরে গোত্তা মারছে গাছের গোড়ার লগে রাইগা নাক মুখ ফাড়াইয়া কামানি সোজা করে লাইছে। ঘুরির মালিক এই এই সোজাটারই টানে, ঠিক কি না? না ছেড়ে দেয় টানে কি না? টানতে টানতে এই সোজা কামান সহ নারায়ের লগে নাক ঠেয়া কয় মহাজন ভাগার লেগে চেষ্টা করছিলাম পারলাম না। আল্লাহকে কই ভাগবি রশি তো আমার কাছে, ইন্নামা নুমলি লুমলি লাহু, আমি রশি ঢিল করে ছেড়ে দিয়েছি, ভাগবি কই? চেল্লায় বলেন একসাথে ভাগার জায়গা আছে, তাহলে রেডি হওয়া উচিত কিনা? আমি কি রেডি? আমি কবরকে ভয় পাই সিরিয়াসলি, আমার নিজের কথা বললাম, আমি কবরে ডরাই, হাশরের ময়দানে ডরাই না আমি, কারণ হাশরের ময়দানে নবী থাকবো, আমাদের নবী সুবহানাল্লাহ কও মিয়া, নবী থাকবে, নবী উম্মতি উম্মতি করে কাঁদবে, একটা ব্যবস্থা করবো না আমার লেগে, কিন্তু কবরে আর সকালি যাবে খালি সঙ্গে নিবি কি, সঙ্গে যাবে দুটি নাম আল্লাহ আর নবী, আমার রুকু যাবে, আমার সেজদা, আমার গোলামি, আমার জিকির, আমার ইবাদত, ঠিক কিনা ভাইরা? তাহলে আমি জানি কোথায় মরব, আমার কবর কোথায় হবে, পাকিস্তানে না ভারতে না বাংলাদেশে, কোথায় হবে আমি তো জানি না। এটাও আমার বাবার কথা আমি নোট করে রাখছিলাম আপনাদের, এক মিনিটে বলে ফেলি। এক পণ্ডিত মশাই নৌকুতে চড়ে বলতেছে, মাঝি ভাই বলতে পারো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কেন হয়? মাঝি কয় স্যার আমি মূর্খ মানুষ, এ কঠিন প্রশ্ন আমাকে কেন করেন? আচ্ছা তোমার জীবনটা আটানায় বৃথা হয়ে গেল। আচ্ছা মাঝি ভাই বলতে পারো মাঝে মধ্যে রাত কেন বড় হয়, দিন কেন ছোট হয়? মাঝি কয় স্যার আমি মূর্খ মানুষ, এই প্রশ্ন কেন করেন আমাকে? তাহলে তোমার জীবনটা ষোলো আনায় বৃথা হয়ে গেল। কিছুক্ষণ পরে নদীতে ঝড় উঠছে তুফান, মাঝি কয় স্যার সাঁতার জানেন? এটা তো জানি না, তা আমি তো দুই সাবজেক্টে আডানা আডানা কইরা ষোলো আনা হারাইছি, আপনারে দেখা যায় এক সাবজেক্টেই পুরা ষোলো আনা হারাইবে। ঝড় থেমে গেল, তুফান থেমে গেল, পণ্ডিত জিজ্ঞেস করে মাঝি ভাই তোমার বাপ আছে? কে নাই। কেমনে মরছে? আমি মাঝির বলা মাঝি, নৌকোতে ঝড় তুফান উঠছে, ঝড়ে ডুবে পড়ে নৌকা ডুবে আমার বাপ মারা গেছে। সর্বনাশ, যেই নৌকা ডুবে তোমার বাপ মরল সেই নৌকা তুমি এখনো চালাও, ভয় লাগে না? মাঝি কে আপনার বাপ আছে? কে নাই। কই মরছে? কে ঘরের মধ্যে মরছে। আপনি কই থাকেন? ঘরই থাই। সর্বনাশ, ভয় লাগে না?
আসলে মূল কথাটা কি, আমার আজরাইল আসলে আমি নৌকুতে থাকলেও মরবো, ঘর থাকলেও মরবো। আমাদের যুগে একটা আরবি সাহিত্যের কিতাব পড়ছি, কিতাবটা এখনো আমার কাছে আছে, আরবিতে কাইলুবি। এই কাইলুবির মধ্যে চমৎকার চমৎকার কিছু ঘটনা আছে এবং সবগুলো ঘটনাই বিশুদ্ধ। আমি একটা ঘটনা আপনাদেরকে আজকে শোনাবো, চার পাঁচ মিনিটের মধ্যে আমি শোনাবো, আপনারা শুনবেন। এ ফাঁকে একটু জিকিরি করি লা, আমি কিন্তু আগের মতো লম্বা লম্বা সময় ওয়াজ করতে পারি না, এটা আমার দোষ না, বয়সের দোষ। অনেকক্ষণ ধরে কথা বলতেছি, আরও কিছুক্ষণ বলবো, আমরা মুনাজাত করে যাব, ঠিক কিনা? কেউ দাঁড়াবো না, বাইরে যাব না, মুনাজাত না করে যাব না, এটা আমার জীবনের শেষ মুনাজাত হতে পারে। আমার দিকে তাকিয়ে থাকবেন, ডানে বামে নজর দিবেন না, নিচের দিকে কেউ তাকাবেন না। হাদিসের মধ্যে আসছে, ওলামায়ে কেরামের চেহারার দিকে আপনি যতক্ষণ ন্যাক নজরে তাকিয়ে থাকবেন, সগীরা গুনাহ মাফ হতে থাকবে। হুজুর গো চেহারার দাম কত দেখেন। এক শ্রেণীর লোকেরা আমাদের কাঠমোল্লা কয়, আমগো বলে কাঠদা বানাইছে, কাঠদা বানাইছে, তো কাঠমোল্লা কয় কে, মগার ঘরের মগা, বোকারাম লোকটা, এর চাইতে বড় বোকা আল্লাহর জমিনে হয় না। হুজুর গো কাঠমোল্লা কয়, সি 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 সি, নাউজুবিল্লাহ বলেন। অনেক যুগের আগের কথা, সে মুসা নবীর যুগের আগের কথা, এটা যেটা আমি এখন শোনাবো। এক রাজা এক রানী ঝগড়া করছে, তো বড় লোকদের ঝগড়া তো লাগে না, লাগে না, লাগলে এটা ভাঙতে দেরি হয়। রাজা কথা কয় না, রানীও কথা কয় না, ঘুমাইতে গেলে একই বিছনায় ঘুমায়, কিন্তু একজন দক্ষিণ দিকে আর একজন উত্তর দিকে শুয়ে থাকে। রাজা মনে মনে কয়, এই বোধহয় আমারে ডাক দিব, রানী কয়, এই বোধহয় টান দিব, এই টান দিব, ডাক দিব, কইতে কইতে তিন রাত শেষ হয়ে গেছে। চতুর্থ রাতে হঠাৎ করে শেষ রাত্রে আজানের আওয়াজ রাজার কানে যখন পৌঁছে, রাজার একটু চোখ লাগছিল, সজাগ হয়ে জিজ্ঞেস করে, বেগম এই আজান কিসকা হ্যায়, ফজর কা না এশা কা, বিবি এটা কিসের আজান হইল? রাজা যে ঝগড়া করছে মনে নাই, হঠাৎ করে জাগছে, তো রানী কিন্তু আবার ঘুমায় নাই, এটা টাইরিয়ে রয়েছে। রানী মনে মনে কয়, তিন দিন পরে আমার জিগায় এটা কিসের আজান, আমি যদি বলি এটা ফজরের আজান, তাহলে স্বামীর কাছে হার মানলাম, স্বামীর কাছে হার মানা জায়েজ আছে? কথা কয় না কে আমাদের দেশে, এদেশে তো মহিলাদের অধিকার বেশি, মহিলারা পাওয়ারফুল বেশি। আমেরিকার মতো দেশ তারা সিদ্ধান্ত নিল, আমরা মহিলাদেরকে ভোট দেব না। কি মনে করলেন মিয়া, সারা দুনিয়া যেখানে হিলারিকে সমর্থন দিয়ে দিল, সেখানে তারা সিদ্ধান্ত নিল, পঞ্চাশ বছর ধরে এই দেশে পুরুষ শাসিত দেশ, এখানে পুরুষেরা চালায়, সেখানে মহিলাকে না আসবে মাঝখান দিয়া। ওরা তো মহিলাকে ভোট দিল না, হিলারি তো ফেল খেয়ে গেল। আর আমাদের দেশে দুই মহিলা এমনভাবে দৌড়ছে, দেশের বাইরে গেলে লোকেরা আমাকে প্রশ্ন করে, তোমাদের দেশে কোনো পুরুষ নাই, খালি লেডিস, জন্ডিস নাই, কে সাতার উত্তর দিব আমি? কদিন আগে লন্ডন থেকে আসলাম আমি, এবারও আমি পৃথিবীর অনেকগুলো দেশ ঘুরে আসলাম, মারহাবা বলেন। লন্ডন থেকে আসলাম আমি মাত্র মাস দেরি হলো, লোকেরা প্রশ্ন করে, আপনারা বলেন এই দুইজন মহিলা যতদিন মারা না যাইব পুরুষ প্রধানমন্ত্রী হইব? আমি কেন দোয়া করব মরে যাক? পরে এরা শুনলে আমার বিপদ হইব, আমি জানি জেলখানাত কি কষ্ট, আমার দরকার নাই, বাইসা থাকুক গা আরো 200 বছর কইরা, লুলামুলা হইয়া যাক গা, এরপরও যে না মরে, তারপরে কি হলো শোনা, এই এই তেলে এরাই তো থাকবে গুইরা গুইরা। আর যতদিন না দেশে পুরুষ প্রধানমন্ত্রী হবে শান্তিও হবে না, ঠিক কিনা বলে? যাকে মহিলারা প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলের নেত্রী মহিলা, তারপরে স্পিকার মহিলা, বড় বড় মন্ত্রী তো মহিলাই,
এখন আমার ভয় লাগে বাইতুল মুখরে ইমাম নিয়ে আবার মহিলা হয়ে গেল, যা করে খোদায় মহিলার পিছনে নমাজ পড়া মারা যায়, সুবিধার না কপাল, আমাদের কপাল ভালো না তো আসলে। ভাইরে আমার যাজ্ঞে রাজনীতি করি না, রাজনীতি বুঝি না, রাজনীতি করলে কবে মন্ত্রী হইতাম, আমার কাছে প্রস্তাবও তো আসছিল মন্ত্রী বানানোর লাইগা, আমার কাছে তো প্রস্তাব আসছিল, আমি বলছি আই ডোন্ট লাইক দিস, আমি পছন্দ করি না। মন্ত্রীদের ইজ্জত লিমিটেড 5 বছর, এমপিদের ইজ্জত লিমিটেড 5 বছর, হুজুরগ ইজ্জত কয় বছর? 5 বছর, জীবন ভর চিল্লায় বলেন মারহাবা। সুতরাং আমারটাই ভালো, কোনো মন্ত্রীর কথা এভাবে শুনবেন না। কোনো মন্ত্রী যদি আউজবিল্লা বিসমিল্লা রহমানের রাহিম আমি ওয়াজ করতে আইছি, মানুষ কইব পাগল, ঠিক কিনা? তাহলে আমার ইজ্জত তো ওদের অনেক উপরে, এই পর্যন্ত এমন কোনো মন্ত্রী দেখি নাই আমি যে মন্ত্রী রুমে ঢুকছি এরপরে মন্ত্রী চেয়ারে বসা আমি দেখি নাই। মন্ত্রী জানে হে বক্তার মুখ ভালো না, আমি যদি না দাঁড়াই আমার এলাকায় গিয়া 12টা বাজাইতে হইব, এটাই তো ভালো আমার। আবার দেখছি এক মন্ত্রীরে পুলিশে ডান্ডাদা বাইরে খালো ফালাই দিছে, মানে রাস্তার পাশে ড্রেনের মধ্যে ফালাই দিছে, গেঞ্জি মেঞ্জি ছিঁড়ালাইছে, এটা আগে মন্ত্রী আছিল আর কি, হ্যাঁ ওর দেখটা ল্যাংডা করে লাইছে, এইটা দিয়ে আমি আরও ডরাইছি, আমি কইছি ওইতাম না মন্ত্রী, আমার দরকার নাই, ভালোই তো আছি আলহামদুলিল্লাহ বলেন। রানী কথা কয় না, রাজা রাগ হয়ে গেছে, কে আসিস? আমি শিকারে যাব, সেই এলাকা অনেক দূরের এলাকা, আমি এদিকের কিছু নাম বলে আপনাদের কথাটা বুঝাই দিই। মনে করেন দাউদকান্দির থেকে বাদশা অথবা কুমিল্লার থেকে সুরসে, দাউদকান্দি বিরিজের গোড়ায় যখন আইছে তখন হালকা পাতলা একটা লোক, মাথায় পাগড়ি গায়ে লম্বা জামা হাতে সুন্নতি লাঠি, রাস্তার ঘোড়ার বাদশার ঘোড়ার সামনে দাঁড়ায় বলতেছে বাদশা আসসালামু আলাইকুম। বাদশা মনে মনে ভাবছে মন্ত্রী সন্ত্রী হইতো তাহলে আলিকুম সালিকুম কইতাম, এটা তো মোল্লার মতন দেহা যায়, কী আলিকুম কমু, কইল না, চলে গেল বাদশা ঢাকার দিকে, এদিকে চলে আসলো আর কি। এখানে যখন আসছে আপনার ওই বাইতুল মোকাররমের দিকে যখন ঢুকবে তখন ওই ভিক্ষুকটাই আবার বাইতুল মোকাররমের কোনার থেকে বাইর হয়ে বাদশার সামনে দাঁড়ায় বলছে বাদশা আসসালামু আলাইকুম। বাদশা মনে মনে কয় ব্যাপার কি, এই লোক তো আমাকে সালাম দিছিল দাউদকান্দি ব্রিজের গোড়ায়, এইটা আবার বাইতুল মোকাররম আইলো কেমনে? না আমি আবার ব্রিজের গোড়াত গেলাম গা, মাথা ঠিক নাই। এই রঙ্গিলা পৃথিবী আমাকে পাগল বানাইল, পাগল হয়ে গেলাম গা পৃথিবীর জন্যে, আমার মৃত্যুর কথা মনে হয় না। হাদিসে আসছে ডেলি 5 বার মালিকুল মউত আজরাইল আমাকে দেখতে আসে ডেলি 5, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, আজরাইল আমাকে ডেলি 24 ঘন্টায় 5 বার আমার সঙ্গে সাক্ষাৎ করে চলে যায়, আমি আমি বুঝি না, আমাকে ঘর বাড়ি জমিন বিজনেস ইমারত পাগল করে দিল। তুমি কিছু চাও? না। কেন বারবার সালাম দাও? আপনার সাথে কিছু কথা আছে। কি কথা বলো? বাসারে তুমি থাকবি উপরে, আমি নিচে, এভাবে কথা হয় না। নেমে আসেন পার্শ্বে জায়গা আছে, নীরবে নিরালা কিছু বলবো কিছু শোনাবো। বাসার মেজাজ গেছে আবার খারাপ হইয়া, আবার খারাপ হইছে, একবার ডিস্টার্ব করছো তো দাউদকান্দি ব্রিজের গোড়াত, আবার হেনে এক গোড়াতে নামতাম, তুমি জানো আমি বাদশা? তখন ঘোড়াটা থারথার করে কাঁপতেছে, ঘোড়া ছিনা ফালাইছে। এখন মুসাফির গড়ির দিকে তাকায় দেখে গড়ির কাটা সোজা হয়ে গেছে, বাদশা ভালো করে নজর করে দেখো আমি আজরাইল তোমার রুখ অবজ করতে পারছি। প্রশ্ন আসতে পারে আজরাইল কি এভাবে মারতো? ওই যুগে এমনিই মারতো, মুসা আলাইহিস সালামের যুগের আগ পর্যন্ত আজরাইল এভাবেই মারতো, যেমন আপনাকে মারবে আপনার সামনে এসে পরিচয় দিয়ে দিবে, এই দাঁড়াও আমি আজরাইল, এটা উনলে হ্যাঁ অর্ধেকটা মরে যেত গা,
বাকিটা যাতা দইদা সিদ করে হতায়া, এরপরে আত্মা বার করে। এটি সিস্টেম ছিল, সিস্টেম চেঞ্জ করতে হবে, নিয়ম পরিবর্তন করতে হবে। সেই জন্যে একটি ঘটনা ঘটে গেল বুখারিতে, এর আলোচনা এভাবে আসছে। আজরাইল আসছে মুসা নবীর রুখবস করতে। মুসা তো করা মেজাজের নবী, স্ট্রং মেজাজ, এসেই সালাম দিছে, সালাম আলাইকুম, কালাইকুম সালাম, কে তুমি? কো আজরাইল। তো নবী তো ভয় পায় নাই, নবী রেখে আজরাইল টাজরাইল লড়ায়, তুমি আমি এনে ডরাই। ওই কোনার দ্বারায় যদি একজনে কয় এদিকে আয় আমি আজরাইল আইসি, কেরম আরাম লাগবো? হ্যাঁ কইব কির লেগে ওয়াজও আইসিলাম। নবী তো আর ডরার, ওয়ালাইকুম সালাম আজরাইল, তুমি কে লেগেছ রু কবচ করতে? এদিকে আসো, আমার সামনে আসো, বসো বসো, সে ডাউন প্লিজ। আজরাইল বইছে, কোন জায়গাতে রু বার করবা? নবী জি গায় আজরাইল রে, কয় মনে করেন আপনার চোখ দা বার করে নিয়ে যাই? চোখ দিয়া যে আল্লাহর নূর দেখেছি, হাত দিয়ে বের করে নিয়ে যাই, হাত দিয়ে যে তাওরীদ কিতাব স্পর্শ করেছি, পা দিয়ে বের করে নিয়ে যাই, পা দিয়ে দিয়ে টেটে তুর পর্বতে উঠেছি, আজরাইল কয় এরু মইলে তো আপনি মরতেন না। এখন আজরাইল একটা কথা কইয়া ফেলাইছে, আর নবী রাগ হয়ে গেছে। কথাটা কি, আমার যেদিক দা খুশি রু বের করে নিয়ে যাচ্ছি, আমার যেদিক দা খুশি, এটা কয়ে সার্থারে নাই, মারছে গুসা। এই মোল্লাই করে কি দেয়, মোবাইলটা বন্ধ রাখতারে না, মোবাইল প্লিজ স্টপ প্লিজ, এটা আমার লগে থায়, এই এলাকার মোল্লা না, হ্যাঁ মাথা ঠিক নেই, অন্য চিন্তা তো আছে ভাইরা আমার, যাকে আমি কথা 15-20 মিনিট আরো বলবো, কষ্ট হবে আপনাদের? আচ্ছা আমি বলতেছি এবং বলবো, আমি বলে আপনারা আমার আত্মীয় স্বজন, আপনারা আমার দেশের মানুষ, আমার দোয়াটা আপনাদের জন্য তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। আমারে পাইলে বাইরের বিদেশি মৌলবি আনা উচিত না, বিদেশি মৌলবি অযথা আনে, বিদেশি মৌলবি যেই দোয়া আমি করবো এটা বিদেশি পারবো? তোমার ফলা তোমার জন্য দোয়া করবো, এটা বাইরের মৌলবি কোনোদিন পারতো না মিয়া? না আব্বা, আমার আব্বা বলতেন নিজের চুলকানি নিজে চুলকাও, মানে একটা পোলারে মাওলানা বলাও, নিজের চুলকানি নিজে চুলকাইলে যেন চুলকানি এনই আজ যায়। আরেকজন হাওলাত করে আনছে নোয়াখালীতে, চুলকায় দে আল্লাহ চুলকানি দোষে মাথা আথায় কুমড়ো আতায়, নিজের চুলকানি নিজে চুলকাও মানে নিজের পোলারে মাওলানা বানাও, দোয়া করলেই খবর রাজাব মাপ। আসলে আমি আমার আব্বার কথাগুলি নকল করি, আমার আব্বা ছিলেন যুক্তিবাদী, মানুষেরা অযথা আমার এক যুক্তিবাদী। আমার আব্বার কথা, তারপরে আমার টিচারদের কথা, মুফতি দিন মোহাম্মদ খান সাহেবের কথা, আমিম উল ইসলাম সাহেবের কথা, ওনারা যখন ওয়াজ করতেন তখন আমি ছাত্র স্টুডেন্ট ঢাকালিয়ার, আমি কাগজ কলম নিয়ে যাইতাম, আর যখন দেখতাম কথাটা দামি সেটাই লিখে ফেলতাম, আর ওগুলি দিয়ে আমি আজকে চলতেছি। আমার পার্সোনাল কোনো পুঞ্জি নাই, মারহাবা বলেন। তারপরে কি হলো, এই এত জোরে গুসা মারছে বুখারিতে আসছে, ফাকা আইনি আজরাইল আল্লাহর কাছে গিয়ে বলতেছে এমন এক নবীর রূহ কবজ করতে পাঠাইছ যে সে ঘুষা মাইরে আমার চোখটারে শেষ করে দিছে, অর্থাৎ এই বাম চোখটারে ঘুষা দিয়া ভিতরেতে বাইরে বার করে লাইছে। নবী তো হাদিস শরীফে আছে, এক একদম নবীর গায়ে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 40টি যুবকের শক্তি দান করেছে। তাহলে ঘুষাটা কত জোরে মারছে, ছোট্ট একটা কথা মনে হয়ে গেল, এক মিনিটে বলে ফেলি। নবীদের গায়ে কত শক্তি, আরবে একটা লোক ছিল শক্তিশালী, তার নাম ছিল রুকানা,
রুকানার সাথে আমাদের নবীর একদিন রাস্তায় দেখা হয়েছে। রুকানা জিজ্ঞেস করে, তুমি আবদুল্লাহর ছেলে না? ইয়াস। নবী না? ইয়াস। আমার এসে ননী নবীকে, তুমি আবার কেডা? আমার নাম রুকানা। তুমি কি করো? আমি পিডাপিডি করি, মারামারি করি, আমারে পয়সা দিয়ে খনটা করে নেয়। নবী কয়কে আর কোনো কাম পাব না। নবী তো এমনই ছিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমারে থামাই সুখের লেগা, এই তুমি নবী হয়ে থাকো, আমার জমিনে শোয়াইতে পারবা? নবী বললেন, যদি পারি। তুই কি মুসলমান নবী? এবার ডরাই গেছে গা, আগামী সোমবারে। কারণ এই এই ধরনের কথার ওখানে কেউ বলার সাহস পায় নাই, যে যদি পারি। এমন লোক নাই তো আরবে। এই সোমবার দিন পর্যন্ত হ্যাঁ জন্মের খাওয়া খাইছে, গোস খাইছে, মাছ খাইছে, ঘি খাইছে, গু খাইছে, সব খাইছে। সোমবারে তেল টেল মালিশ করে ময়দানে ফাল ফারে পারে ফাল, তেল টেল মালিশ করে গেছে, খালি ফাল ফারে, মানুষ জমছে। রুখানার সাথে আবদুল্লাহর পোলার আজকে কুস্তি, আজকে বোঝা যাবে হক কোথায় বাতিল কোথায়। নবীজির খবর নাই, একজন চাবি গিয়ে বলে, নবী গো আজকে না সোমবার। সোমবার তাতে কি হয়েছে? এবারটা তো তেল মালিশ করে ফল ফরতেছে। নবী গো আহারে আহারে, এখনো সে ভুল ভুল করলো। সে আদি শরীফে আসে, নবী হাঁটলে সাহাবিরা দৌড়াইতো, নবী দৌড়াইলে সাহাবিরা কি করতো? ওই দিন নবী কদমটা একটু ঘন 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 কদম দিছে আর কি, একটু জোরে জোরে হাঁটতেছে। গিয়ার দেরি করে নাই, বাম হাতে ঘাড়ের মধ্যে দইরা, বাম হাতে ঘাড়ে দইরা খাড়া ঘুরে লাগছে, খাড়া ঘুরে আস্তে ঘুরে যাইরে দিছে। নবী ইচ্ছে করলে মেরে ফেলে দিতে পারতেন। নবী কি মানুষ মারতে আসছে না বাঁচাইতে? এদেশে মানুষ মানুষকে মারে কেন? মুরগির বাচ্চা জবে করতে মায়া হয়, মানুষ জবে করতে মায়া হয় না। দেশ কবে ভালো হবে আমি জানি না, কবে ভালো হবে দেশ? এই ওয়াজ নসিহত যদি না হইতো, স্বাধীনের পরে মানুষ জানোয়ার হয়ে যেত। এই ওয়াজ শুনতে শুনতে অনেক যুবকেরা ভালো হয়ে গেছে এবং নামাজি হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে, পানি ট্যাঙ্ক আইলে সোজা করছে, জ্ঞানজন ফিরছে তো পাবলিক জায়গায়। কিরে রুকানা, আবদুল্লাহর পোলা তো তোরে মানুষই মনে করে না, বিলের বাচ্চার লাইন একটা আসার দিল রে। রুকানা কয়, আবদুল্লাহর পোলা যখন আমাকে টার্গেট করে আমার দিকে এগুচ্ছিল, তখন আমি দেখছি অদ্ভুত একটা পাওয়ার তার সঙ্গে আসতেছে, এটা আমি দেখছি। সুবহানাল্লাহ। আর বাম হাতটা ঘুরায় যখন আমার ঘাড়ের দিকে আনতেছিল, আমি দেখছি আঙ্গুলের আগা ফেটে আগুন বের হয়ে আসতেছে। কোনো কোনো মনে আসছে রুকানা মুসলমান হয়েছে, কোনো কোনো মনে হয়েছে হয় নাই। তবে একটা কাজ হয়েছে, আমি রিজাল্টটা বলবো, শোনার পরে আমি দেখব কত জোরে সুবহানাল্লাহ কইতারেন। 1000-এর মতো কাফের ওই দিন কালেমা পড়ে মুসলমান হয়ে। এখন আমি আলাদা একটা হিসাব দিতে চাই, আমি রিসার্চ গবেষণা করে যদ্দূর বুঝছি, অন্য হুজুরগুলোর লগে আমার কথার মিল নাও হইতে পারে, তো মিলবে হুজুর যদি হুজুর হয়, লেখাপড়া যদি ভালো করে থাকে। সব নবীদের 40 জনের পাওয়ার দিছে, আমাদের নবী কেউ 40 জনের? কত আমি বলে দেই, সমস্ত নবীদেরকে 40-40 করে দিলে, যত নবী পৃথিবীতে আসছে সমস্ত 40 গুলো একত্রিত করে যেই শক্তি হবে সেটা আমার নবীর গায়ে দেওয়া হয়েছে। আজরাইল ঘুষা খাইয়া কানা চোখ লই আল্লাহর কাছে গিয়া, আল্লাহ আমি আর আজরাইল থাকতাম না। আল্লাহ কয় কি হইছে, চোখ দেব না, বদলাই দেও আমারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আজরাইল রে আমি তোমার চোখ ভালো করে দিলাম। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইয়ান এই আকুল লহু কুন ফায়াকুন। আল্লাহর কোনো কাজ করতে কয়দিন টাইম লাগে? হাসপাতালে ভর্তি করতে হয়েছিল কানাডারে,
হাসপাতালে নিছে, আল্লাহ কইছে ভালো হইয়া যা, সেকেন্ডের মধ্যে ডাক দিয়ে বলে ইসরাইল রে তোমার ক্যাপাসিটি বৃদ্ধি করে দিলাম, কৌশল বাড়াই দিলাম, একমত বাড়াই দিলাম রে। এতদিন তুমি মানুষের সামনাসামনি যা রুকবচ করতা, আজকে থেকে সামনাসামনি আর যেতে হবে না, তুমি মানুষের রুকবচ করবে, মানুষ অনেক সময় তোমাকে দেখবে ও না যাও। এই নতুন সিস্টেম চালু হয়ে গেল, কিন্তু আগে তো সামনাসামনি গিয়ে মারত। জিবরিলি রে মুসা রে যা কও, কেন ঘুষা দিল যে গাদার পৃষ্ঠে চরিয়া আমার নবী মুসা মানুষের কাছে কারেমার দাওয়াত দেয়, ওই গাদার গায়ের লোমের সম পরিমাণ হায়াত আমি তার বৃদ্ধি করে দিলাম। এটা কি একটা শাস্তি হইল? হায়াত বাড়লে শাস্তি হয়, এটা এক ধরনের শাস্তি মিয়া। যারা বেশি হায়াত পাইয়া বইয়ে রয়েছে খালি কোহায়, গ্রামের লোকেরা কয় মরে না কে, বেশি হায়াতের দরকার। আর হায়াতের মধ্যে যদি কোনো বুজুর্গই থাকতো, তিনি সবচেয়ে বেশি হায়াত দিতেন মুহাম্মাদুর, কত দিলেন আমাদের নবীকে, এটা একটা বয়স হইল। আমি কি আমার কথাবার্তা বুঝাতে পারি? এ বৃদ্ধ বয়সে পারতেছি? জিবরিল আইসা গেল নবী, ভালোই হইছে অনেকদিন বাঁচবেন। কি হইছে রে? গাদার পৃষ্ঠের লোমর পরিমাণ সময় হায়াত আল্লাহ বাড়াই দিছে। সঙ্গে সঙ্গে মুসা নবী সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে কান দেয়ার বলে জীবনাহীন রে, আল্লাহ না আলিমুম বিজাতি সুদুর, আল্লাহ না প্রতিটি বন্দার মনের খবর রাখে। আমার মনের খবর রাখে না? কে লেগে ঘুষা দিছি বুঝে না? বলেছি চোখ দিয়ে নূর দেখেছি, বলেছি হাত দিয়ে তৌরীত স্পর্শ করেছি, বলেছি তুর পর্বতে উঠেছি। আজরাইল যদি বলতো যে আল্লাহর প্রেমের সমুদ্রে ডুব দিয়া আপনি এইসব কথা বলতেছেন, মুসা নবী আপনার আল্লাহ যেইভাবে বলে সেভাবেই রুকবচ করব, আমি রাগ হইতাম না, কোনোদিন ঘুষা দিতাম না। কত বড় সাহস! জিবরিল রে আমার আল্লাহর গিয়া কয়ো, কেউ যদি কথা বলার সময় আমার আল্লাহর নাম উচ্চারণ না করে মন চা আমি তাকে মেরে ফেলে দেই। সাহস কত! আমার যে দিকটা খুশি আমার রাগ উঠছে, ঘুষা মারছি, আল্লাহ বুঝে না কেন ঘুষা দিচ্ছি, কেন আমার এত বড় শাস্তি দেয়। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, এই যে একটা শব্দ ভুল হয়ে গেছে, এটার দাম কত জানেন? এই কথাটা আল্লাহ কইছে, আমার বন্দা যখন কইব আমার ভুল হয়ে গেছে, ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, আমি সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ! মুসা রে সাজদা থেকে মাথা তোলো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ! বাদশার রুকবচ করে ওখান থেকেই চলে গেল। একজন মুমিনের রুকবচ করে এটাও বলে ফেলি, আল্লাহর ওলি মসজিদের বারান্দায় তাসবিহ পাঠ করতেছে, আজরাইল পেছন দিক দিয়ে গিয়া সালাম দিছে, ও ওই যুগের কথা এটা, সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই বাড়ি কি আপনার? ইয়েস। আপনি বাড়িতে যাবেন একটু? ওদের বাড়িতে লোকজন আছে না, আমার কিছু কথা ছিল। ওলি আল্লাহ কয়, আপনি কি ক্ষুধার্থ, আপনার খাবারের প্রয়োজন, তাহলে আমি যাই? কেন না, আমি কম খাই। তো বাড়িতে যাইতে বলেন কেন আমাকে? মুসাফির রে এই বাড়ি আমারে পাগল করেছে, রঙিনা বিল্ডিং আমারে পাগল করেছে, আমি মসজিদে আসার সময় কম পাইছি, তাহাজ্জুদের সময় চলে আসি, মসজিদের বারান্দায় বসে থাকি, আজান হইলে ইমাম আসলে ভেতরে প্রবেশ করি, সুন্নত পরে অপেক্ষায় বসে থাকি, ফরজ পড়ি বারান্দায় চলে আসি, সোরা বারান্দায় চলে আসি, জিকির আজকার করি, আল্লাহর জিকির করি, এভাবেই চলছে আমার অনেক অনেক বছর ধরে আমার জীবনের রুটিন এইভাবে চলছে। কেন রে তুমি বারবার আমাকে বাড়িতে যাইতে বলো? বাড়িতে যাবেন না,
ভালো করে নজর করে দেখেন, আমি আজরাইল আপনার রূহ কবজ করতে আসছি। সঙ্গে সঙ্গে আল্লাহর মোমিন বন্দা ডেকে বলে, আমাকে একটু সময় দাও, বললাম বাড়িতে যান, আবার এখন এখন আবার সময় চান। আমি না বললাম বাড়িতে দেখা করে আসেন, এখন চান কেন? মুজাফির রে, আজরাইল রে, বাড়ি যাওয়ার জন্য নয়, তোমার পরিচয় জানার সঙ্গে সঙ্গে আমার অজু নষ্ট হয়ে গেছে, আমাকে একটু সময় দেবানি, আমি অজু করবো, দুরাকাত নামাজ পড়ব, ডানে সালাম ফিরায় রে, বাম দিকে যখন সালাম ফিরাবো, আমার রুটা কবজ করে নিও, আমি তোমাকে নিষেধ দিব না। দুধের বাচ্চা মায়ের স্তনের দুগ্ধ পান করতে করতে যেভাবে মায়ের বুক জড়িয়ে ঘুমিয়ে যায়, এর চাইতে আরো বেশি আরামে আল্লাহর ওলির রূহ কবজ করে আজরাইল চলে যায়। থাকার জায়গা না, আমি কবে মরবো জানি না, কেমনে মরবো আমি জানি না, আমি একটি হৃদয় বিদারক চিত্র নিয়ে আসব, আমার আলোচনার পরেই আমি আপনাদেরকে নিয়ে একটু তওবা করব এবং মুনাজাত দিব। দিলকে নরম করে দিবেন, কেউ মাথা ওলারাবেন না। এ পৃথিবীতে যদি বাঁচতে পারতেন একজন, পারতেন মোহাম্মদুর। আপনারা বলেন নবী কি পারলেন, পারলেন বাঁচতে? আজরাইল তো বলছিল, তাহলে আমি নবী গো আমি ফিরত চলে যাই। আর নই বলছিলেন কেন, তুমি যখন এসেই গেছো ফিরোজ যাবে কেন? চিল্লায় বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি একটা হাদিসের আলোচনা শোনাবো, খুতবার মধ্যে কিছু কিছু খুতবার মধ্যে হাদিসটা আনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীতে অসুস্থ, 15 দিন ধরে নবীর গায়ে জ্বর, শ্বাস নিঃশ্বাস ঘন ঘন হয়ে যায়, মাঝে মধ্যে বেশি ঘন ঘন হয়ে যায়। ওই সময় আল্লাহ আজরাইলকে বললেন, তুমি আজকে যাও, আমার আজকে যাও, আমার নবীর রূহ কবজ করে নিয়ে আসবা, খবরদার আমার নবী যেন কষ্ট না পায়, জানো আমার নবীর, এই নবীর খাতিরই আমি তোমাকে সৃষ্টি করেছি এবং তমাম জাহান সৃষ্টি করেছি, যাও যাও। তুমি মালাকুল মউত আসছে বাইরে দাঁড়িয়ে নবীকে একবার দুইবার তিনবার সালাম দিছে, নবী সালামের জবাব দেয় না। নবীর তখন সাকরাতুল মউত বিল হক, মৃত্যু যন্ত্রণা, এটা মৃত্যু যন্ত্রণা, এটা মৃত্যুর সাথে যন্ত্রণা কথাটা লাগানো আছে, এটা সবাই কি কষ্ট দিবে একদিন না একদিন, যেদিন মরব সেদিন বুঝবা মৃত্যু যন্ত্রণা কারে কয়। নবীকেও তো বাদ দেয় নাই, মৃত্যু যন্ত্রণা রসুলকেও তো বাদ দেয় নাই। এক ফাঁকে নই বললেন, আয়সা রে আমার মাকে একটু খবর দাও, ফাতেমাকে খবর দাও, আসানকে খবর দাও, হুসাইনকে খবর দাও, আমার দুই নাতিকে খবর দাও, বলো জলদি আসতে, আমার কষ্ট হচ্ছে, আমি কিছুক্ষণের মধ্যে পৃথিবী ছেড়ে চলে যাব। আমার ভাইরা ফাতেমা শুনিয়া দৌড় দিয়েছে, দুই বোলা কোলে লইয়া, আয়সা দেখে বাবার শ্বাস নিঃশ্বাস ঘন ঘন হয়ে গেছে বাবার পার্শ্বে, বউ জড়িয়ে বলে, কি গো বাবা তোমার বুঝি কষ্ট হচ্ছে? নবী বললেন, মা গো একটু কষ্ট, কিছুক্ষণ পরে তোর বাবার আর কোনো কষ্ট থাকবে না। মা রে কালেমার দাওয়া দিতে দিতে আমি ক্লান্ত হয়ে পড়েছি, পরিশ্রান্ত হয়ে পড়েছি, আমার রিল্যাক্সের প্রয়োজন, বিশ্রামের প্রয়োজন, মদিনার মাটির নিচে আমি একটু বিশ্রাম নিতে যাব, একটু রিল্যাক্স করব, আমি প্রাণ ভরে একটু ঘুমাবো। আল্লাহ পাক বলেন, দুনিয়ার কোন নবীর পরিশ্রমে দিন কায়েম হয় নাই, বন্ধুরে তোমার মেহনতে দিন কায়েম হয়ে গেছে, তোমার পরিশ্রমে দিন কায়েম হয়ে গেছে। চিৎকার মেরে বলেন, আল্লাহু আকবার, তোমার পরিশ্রমে দিন পুরা হয়ে গেল, তোমার মেহনতে দিন কায়েম হয়ে গেল, এটা কোন নবীর বেলায় আল্লাহ বলে নাই। রসুলের মহাব্বতে যাদের চোখে পানি আসবে এদের কোনো ভয় নাই, সুবহানাল্লাহ বলেন, কোনো ভয় নাই। আমি বলে গেলাম নবীর মহাব্বতে কেউ যদি কাঁদেন, নবীর মহাব্বতে চোখে পানি আসলে আপনার চোখের পানি আপনাকে আসরের ময়দানে রসুল পর্যন্ত পৌঁছায় দেবে। সেই জন্য বলছিলাম দিলকে নরম করে দেন, মাথাও লাড়াবেন না, চোখ তো শক্ত হয়ে গেছে আমাদের, পাথর হয়ে গেছে, চোখে পানি নামে না।
ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা গো আমার ঘরের পাতিলে খাবার না থাকলে তোমার দুই নাতি খিদার পোষ্টে গলা কাটা মুরগির মতো বিছানায় ছটফট করে পেটের চামড়া পিঠের সঙ্গে লেগে যায়। দুই বোলা কোলে লয়া খানার ব্যবস্থা না করতে পারলে দুই বোলা কোলে লয়া রে আমি দৌড় দিতাম তোমার বাড়িতে, আল্লাহর কসম তোমার মুখের দিকে তাকায় থাকলে আমাদের পেট ভরে যাইত। তুমি মরে গেলে বাবা কুয়া করে ডাকবো, তুমি মরে গেলে মা গো মা কুয়া মারে কে ডাকবে, কে ডাকবে আমাকে? হতে পারে তুই কাঁদিস না, তুই কাঁদলে আমার মৃত্যু কষ্ট আরো বাড়বে। কলিজার টুকরা তো এটা। কিতাবের মধ্যে আসছে ফাতেমাকে দেখলে আমি অনেক সময় দাঁড়াই যাইতেন। হাজরত আয়েশা একদিন জিজ্ঞাসা করে, নিজের মেয়েকে দেখে আপনি কেন দাঁড়ান? নবী উত্তর দিলেন, আয়েশা রে ফাতেমা তু সাইয়েদাতুন নিসাই ফি আহলিল জান্নাহ, আমার এই মেয়েটি বেহেশতে সমস্ত মেয়েদের লিডার হবে। লিডার আসবে আমি বসে থাকবো, সুবহানাল্লাহ। বলো সেই দিন থেকে হযরত আয়েশাও ফাতেমাকে দেখলে দাঁড়ায় যাইতেন, নবী সব বিবিরা ফাতেমারে দেখলে দাঁড়ায় যাইতেন। মারে আমার কলিজার টুকরা কই, হাসান কই, হুসাইন কই? দুই নাতি দুই দিক দাঁড়ছি, কি গো নানা কি হয়ে গেল তোমার হঠাৎ করে? নানা তুমি চলে গেলে নানা বলে কারে ডাকবো, কার কোলে উঠবো, কে আদর করবে, কে সুবা দিবে? মাথার থেকে চুবাইতে চুবাইতে পা পর্যন্ত চলে আসতো নবী এই দুই নাতিকে। ডাক দেব না মারে, এদেরকে আমার কাছ থেকে সরাই নিয়ে যাও, বাবার কাছে দিয়ে দে। তখনই নিয়ে বলেন, মারে দরজা খুলে দে। হযরত ফাতেমা দরজা খুলতে গেছে, কুইলা থেকে এমন এক ব্যক্তি দাঁড়াই রয়েছে, মাথা আকাশে পা দুটা জমিনে, সঙ্গে সঙ্গে দরজা ক্লোজ করে দিলেন ফাতেমা, দরজা বন্ধ করে দিয়ে বলল, মামা গো এই ধরনের মানুষ ইতিপূর্বে মদিনায় জীবনে কোনো দিন দেখি নাই, বাবা গো এটা কে গো বাবা? নবী যার চোখে মানি রাখতে পারে না, তুমি ডাক দিয়ে বলে মারে এইটাই তো মালাকুল মউত, এইটি তো আজরাইল, এলো ঘর খালি করে কবরস্থান আবাদ করে, স্বামী কেড়ে নেয় স্ত্রীকে বিধবা করে, বাপ কেড়ে নেয় সন্তান ধরে এতিম করে, ইব্রাহিম মারা গেল মাসুম বাচ্চাগুলি রেখে, এবার যারা বাবা বাবা করে কান্দে নিশ্চয় কোন হিকমত আছে এর মধ্যে আল্লাহর, ঠিক কিনা বলে? এগুলি আল্লাহ করে। আল্লাহ আমাদেরকে মাঝে মধ্যে পরীক্ষা করে, সে পরীক্ষা আমাদেরকে পাশ করতে হবে। অমনি জিবরিল ফেরেশতার সঙ্গে দেখা হয়ে গেল আজরাইলের, আজরাইল বলি জিবরিল ভাই আমি বারবার নবীকে সালাম দেই, নবী কোনো জবাব দেয় না, তাহলে আমি কি ফিরত চলে যাব? নবীকে বলেন, হযরত জিবরিল বলে একটু দাঁড়াও খবর নিয়ে আসি, নবীর কানের গোড়ায় মুখ লাগা। হযরত জিবরিল বললেন, নবী গো আজরাইল আসছে, আজরাইল ভেতরে ঢুকতে চায় নাকি ফিরত চলে যাবে? নবী বললেন, কেন যখন চলে আসছে তখন কেন ফিরত যাবে, তাকে বলো আমার রুমে ঢুকতে। তবে রে জিবরিল
ওমালি উম্মতি ওমানলি উম্মতি, আমি মরে গেলে আর উম্মতের কি গতি হবে? এ চিল্লা আল্লাহু আকবার বলো। দুনিয়ার কোন নবী এই ধরনের কথা বলে নাই, উম্মতের এত বড় দরদি কোন নবী না। আমি মরে গেলে আমার উম্মতের কি গতি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল রে আমি জানি আমার বন্ধু উম্মতের কান্ডারি, তারে বলে দাও তার উম্মত মৃত্যুর এক বছর আগে যদি তওবা করে বন্ধুর খাতিরে আমি ক্ষমা করে দিব। নাই মানে জিবরিল রে আল্লাহ রে বলে দাও, আসানা তো কাসিরা এক বছর তো অনেক লম্বা। আল্লাহ বলেন তাহলে বলে দাও এক মাস আগেও যদি তওবা করে মাফ করে দিব। আল্লাহ নবী মনে জিবরিল রে আল্লাহ রে বলো আশারু কাতিরা এক মাস হতো অনেক লম্বা, তাহলে বলে দাও একদিন আগে যদি তওবা করে মাফ করে দিব। কেমনি জিবরিল রে আল্লাহ রে বলে দাও আলিয়ামু কাতিরা একদিন কত লম্বা, আল্লাহ বলে তাহলে বলে দাও যখন তওবা করবে যখন মরবে তখনও তওবা করলে আমি মাফ করে দিব। আর কি চান, আর কি দিতে হবে আপনাদেরকে? নবী আর কি দেবেন আপনাদেরকে? প্রশ্ন হলো আপনি নবীকে কি দিলেন? দিস ইজ দ্য কোশ্চেন। নবীরে কি দিলেন আপনি? নাথিং, কিছু না। আসুন, নিজেরা তৈরি হয়ে যাই, আসুন রেডি হয়ে আসুন, একজন সলিড মুসলমান হই, একজন পিওর মুসলিম হই। আসুন সময় মতো নামাজটা পড়ি, মিথ্যা ত্যাগ করি, পরনিন্দা বাদ করে দেই, এ পিডাপিডি রক্তপাত খুন খারাপি এগুলি ছেড়ে দেই, মানুষকে ভালোবাসি, নট অনলি মুসলিম মানুষকে ভালোবাসি। নবী মানুষদেরকে ভালোবাসতে বলেছেন। আমার আচার আচরণ আখলাক আমার ক্যারেক্টার আমার চরিত্র দেখে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা সব দলে দলে আসবে, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমি ধন্যবাদ দিচ্ছি জনাব হাফিজ খুরশেদ সাহেবদের ছেলেদেরকে, এব্রাহিম হাফিজের ভাইদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি যে তোমরা এই বিশাল আয়োজন করলা, আমার আমাকে বড় শখ করে দাওয়াত দিয়ে নিয়ে আসলা। এটা কোনো কালেকশানের মাহফিল না, কালেকশান হলেই আর ওয়াজ শোনা যায় না, ঠিক কিনা? কালেকশন হলেই ওয়াজের মধ্যে ঝামেলা মনে হয়ে যায়, মানুষের তৃপ্তি মিটে না। সেই জন্য আজকে আমি প্রাণ ভরে মন উজাড় করে প্রাণ ভরে আপনাদেরকে কিছু নসিহত শোনাইলাম। আপনারা আমার আত্মীয় স্বজন দেশের মানুষ, আমার জন্য দোয়া করবেন। মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ি, আওয়াজটা মোটা হয়ে যায়, আজকেই আওয়াজটা আমার মোটা মোটা হয়ে যায়। কালকে ওয়াজ ছিল আমার পাবনাতে, পাবনার থেকে আলোচনা শেষ করে রওনা করেছি, তখন বাজে রাত ১২টা, ১২টায় রওনা করেছি ঢাকা, বাসায় পড়ছি তখন ফজরের আজান হচ্ছে। এ হলো আমার জীবন এবং জিন্দিগি, না কুই তুফান হয়, একটা তুফানের মতো চালায় গেলাম জীবনটাকে, একটা না কন্টিনিউ ৫০টা বছর ধরে এভাবে কষ্ট করলাম। ছেলেমেয়েরা বাপ ডেকে তৃপ্তি মিটে না, মেয়েরা কয় তুমি সাঁতার বাবা, পোলারা কয় তুমি বাবা না কেল্লিগা, তোমার বাপ ডেকে তৃপ্তি মিটে নাই। কোন সময় বাপ ডাকবো কল? আমি রাত্রে যাই একটা ১.৫টার সময় গিয়ে দিই, শুয়ে রইছে ঘুমের, তুইটা বাপ ডাকত। তারপরে ফজরের নামাজ পড়ে ঘুমাই, এটা আমার নিয়ম। আর যখন উঠে এর মা কেউ যাইস না, এই তো কিছুক্ষণ আগে আসছে, থাক ঘুমাক দে, ঘুমের থেকে উইটা একটু গরম পানি দিলে গোসল করি, খাওয়া দাওয়া করে রেডি হই, এ ফাঁকে পোলাফেন গেছে গায়ে স্কুল মাদ্রাসা। বাপ ডাকলো কখন? এই জন্য কয় তুমি সাঁতার বাবা, তোমার বাপ ডেকে তৃপ্তি মিটে নেই, জিন্দিগি না কি তুফান হয়। এভাবেই চলে গেলাম চলে গেলাম, একদিন শুনবেন যুক্তিবাদী নাই মারা গেছে, তখন আর কি, তখন একটু দোয়া করলেই চলবে। আসুন আমরা যারা মরে গেছে এদের জন্যে প্রাণ ভরে দোয়া করব, মার জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব, আত্মীয় স্বজন দোয়া করব, হাবিব সাহেবদের মরহুম হাবিব সাহেবদের জন্য দোয়া করব, যারা আয়োজন করেছে এদের জন্য দোয়া করব। এ ফাঁকে একটু জিকিরি করে নেই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ভাইরা আমার।
মায়ের জন্য দোয়া চেয়েছে। আমিন সাহেবের জায়গা এটা, হ্যাঁ আমিন সাহেব ওই যে সরাফ শেখ মুজিব সাহেব এই জায়গা এটা, আমি আমার মহিলা আমিন সাহেবের বড় মেয়ে, অনেক জীবিত থাকতো, অনেক ইয়া ছিল, আপনার আমার ভক্ত ছিল আমি জানি তো, ওনাদের জন্য দোয়া। হ্যাঁ আচ্ছা, এই জমির মালিক সবার জন্য দোয়া হবে। এখন আমরা কালকেও প্রোগ্রাম আছে, বড় বড় বক্তারা আসবে, আপনারা আসবেন, ওনাদের বয়ান শুনবেন। আজকে প্রথম দিন, কালকে শেষ দিন, কালকেও আপনারা আসবেন, ওয়াজ শুনবেন। ওয়াজ শুনলে আত্মতৃপ্তি হয়, মনের শান্তি হয়, জীবনের ভুল ধরা পড়ে। এই আর আর কি ভাইরা আমার, সে এখন দোয়া হয়ে যাবে তো, আমরা একটু তওবা করে নেই মুনাজাতের আগে, সুবিধা হবে। আমার সঙ্গে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বিয়ম।